এটা 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 এখন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য লাইসেন্স নিতে হয় তার মানে জরিমানা 25 লাখ টাকা এতগুলো প্রোডাক্ট বানায় হ্যাঁ এখানে মেহেদি বানায় ডিটারজেন্ট বানায় লাইট আছে আপনি কি কি কোনো ফোনে কথা বলছেন লোক তো ফোনই ধরে না তাহলে ফোন যেহেতু ধরছে না তাহলে আমরা অনেকবার ট্রাই করছি তারা যোগাযোগ করে আমার ফোন ধরে নাই তা আমরা এখন এই প্রতিষ্ঠানটাকে সিলগালা করে দিচ্ছি স্যার যেটা বললো যে এই প্রতিষ্ঠান সিলগালা করলে ওনার যদি যোগাযোগ করো তাহলে স্যার একটা ব্যবস্থা নিতে পারতো কিন্তু ওনারা কোনো ধরনের যোগাযোগ করেনি তাই এখন কারখানা আমরা সিলগালা করে দেবো আপনারা সাক্ষী আছেন যারা তাদের সম্মতি নিয়ে না না একটু দাঁড়া না এটা সিলগালা করলে তো সমস্যা হইব না আমার দেবর তো বাইরে এখন বুঝেন না একটা এত বুঝতে পারে না বাড়া দেওয়া ফেলাইছে একটু সহায়তা করেন যে কেমনি কি করলে এটা ইজি হইব ব্যাপারটা ইজি যে এখন উনি আসলে ইজি হয়ে যাবে এখন আসলে এখানে সমাধান হয়ে যাবে সাথে সাথে ওই লোক তো ফোন ধরতেছে না এখন অন্য কোনো উপায় আছে কিনা ওইটার একটা ব্যবস্থা দেন এই একটাই উপায় আসলে তখন জরিমানা হবে না জরিমানা কত হইতে পারে এটা আইনে দুইটা আইন আছে 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা জরিমানা হতে পারে দুই আইনে 2 লাখ টাকা জরিমানা মেহেদি বানায় ডিটারজেন্ট বানায় অনেকগুলো বানায় তারপরে নিম ফেস ওয়াশ তারপর স্যার ওখানে যে আছে ক্রিম আছে ক্রিম স্কিন ক্রিম পাউডার এর কমপক্ষে হলো 1 লাখ টাকা তো জরিমানা হবেই 1 লাখ টাকা মিনিমাম এটা তো ফোন ধরবো ফোন ধরলে তো বুঝে এত কম যাব যে কি হয়েছে ব্যাপারটা ফোনই ধরে না এখন এলো জরিমানা হলো বাড়ি এলো মোবাইল কোড পরিচালনা করছি আমরা জয়িতা কসমেটিক এন্ড টয়লেট্রিজ দক্ষিণ কেরানীগঞ্জ কেরানীগঞ্জ মডেল ঢাকা এই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের কোনো রকম লাইসেন্স গ্রহণ ব্যতীত রেখে জয়িতা কালার অ্যাক্টিভ গোল্ড মেহেদি জয়িতা পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট এছাড়া বিভিন্ন ধরনের ফেস ওয়াশ হারপিক সহ মশার কয়েল উৎপাদন করছে আজকের এই বিএসটিআইয়ের পক্ষ থেকে ভেরামনাদের প্রশ্ন করছে বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাসিব সরকার স্যার এবং পরিদর্শী মোহাম্মদ শহীদুল আলম এবং আবদুল্লাহ নাহিদ ডিএমআই ঢাকা দায়িত্ব পালন করেন ওনারা কোনো রকমের লাইসেন্স গ্রহণ ব্যতীত রেখে এই পণ্যগুলো উৎপাদন করছে স্থানীয় এখানকার স্থানীয় লোকের সাক্ষী নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে এখন সিলগালা করে দেবো